পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া। এই মহাদেশে মাত্র তিনটি দেশ রয়েছে। এটি একমাত্র মহাদেশ যার নামকরণ করা হয়েছে একটি দেশের নামে, কারণ অস্ট্রেলিয়া দেশটি এই মহাদেশের প্রায় 90% অঞ্চল দখল করে রেখেছে। কী কেন কীভাবে এই পর্বে জানব পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কী কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। অস্ট্রেলিয়া নামটি এসেছে লাতিন শব্দ অস্ট্রালিস থেকে, যার অর্থ দক্ষিণ দিকের। অস্ট্রেলিয়া পাপুয়া নিউগিনি ও ইন্দোনেশিয়ার কিছু অঞ্চল মিলে অস্ট্রেলিয়া মহাদেশ গঠিত। এটি একটি দ্বীপ মহাদেশ। এই মহাদেশের সবগুলো দেশই চারদিকে সমুদ্র দ্বারা বেষ্টিত। অস্ট্রেলিয়া মহাদেশের আশেপাশে আরও বহু বিচ্ছিন্ন দ্বীপরাষ্ট্র থাকলেও তা এই মহাদেশের অন্তর্ভুক্ত হয়নি, কারণ সেগুলো অস্ট্রেলীয় মহাদেশীয় প্লেটের বাইরে অবস্থিত। প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে থাকা বিচ্ছিন্ন সেসব দেশগুলোকে একত্রে বলা হয় ওশেনিয়া। ওশেনিয়ার দেশগুলো কোনো মহাদেশের অন্তর্ভুক্ত নয়, বরং ওশেনিয়াকেই তিনটি বিশেষ অঞ্চলে ভাগ করা হয়েছে। অঞ্চলগুলো হলো মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া ও পলিনেশিয়া। অনেক ক্ষেত্রে অস্ট্রেলিয়াকেও ওশেনিয়ার মধ্যে গণ্য করা হয়। অস্ট্রেলিয়ার তুলনামূলক কাছে অবস্থিত আরেকটি বৃহৎ দ্বীপরাষ্ট্র হল নিউজিল্যান্ড। এই দেশটিও অস্ট্রেলিয়া মহাদেশের অংশ নয়, কারণ নিউজিল্যান্ড নিজেই জিল্যান্ডিয়া নামের পৃথক একটি নিমজ্জিত মহাদেশের অংশ। সর্বশেষ বরফযুগের পর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে সম্পূর্ণ জিল্যান্ডিয়া মহাদেশ সমুদ্রের নিচে তলিয়ে যায়। তবে অনেক ভূবিজ্ঞানী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে একত্রে বলে অস্ট্রালেশিয়া। অস্ট্রালেশিয়া ওশেনিয়ার একটি উপ অঞ্চল। পুরো বিষয়টি আরও সহজ করে বলতে গেলে, নিজস্ব মহাদেশীয় পাতের উপরে থাকা অস্ট্রেলিয়া একটি একক মহাদেশ, এবং প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপগুলোকে অস্ট্রেলিয়া মহাদেশের সাথে মিলিয়ে ওশেনিয়া নামে নতুন ভূরাজনৈতিক অঞ্চল সৃষ্টি করা হয়েছে। অস্ট্রেলিয়া মহাদেশের আয়তন 86 লক্ষ বর্গ কিলোমিটার। তার মধ্যে শুধুমাত্র অস্ট্রেলিয়া দেশটির আয়তন 76 লক্ষ বর্গ কিলোমিটার। অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে ছোট মহাদেশ হলেও দেশ হিসেবে এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম। আয়তনের দিক থেকে তুলনা করলে অস্ট্রেলিয়া বাংলাদেশের চেয়ে প্রায় 53 গুণ বড়। এই দেশটির উত্তরে তিমুর সাগর, আরাফুরা সাগর ও টরেস প্রণালীর অবস্থান। অস্ট্রেলিয়ার পূর্ব দিকে রয়েছে প্রবাল সাগর ও তাসমান সাগর, দক্ষিণে ব্যাস প্রণালী এবং দক্ষিণ ও পশ্চিমে ভারত মহাসাগরের অবস্থান। অস্ট্রেলিয়ার রাজধানী শহর ক্যানবেরা। তবে এদেশের সবচেয়ে বড় শহর হল সিডনি। অস্ট্রেলিয়া দেশটি 6টি অঙ্গরাজ্যে বিভক্ত। রাজ্যগুলো হল নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া এবং তাসমানিয়া। তাসমানিয়া দ্বীপ অঙ্গরাজ্যটি ব্যাস প্রণালীর মাধ্যমে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে পৃথক হয়েছে। অঙ্গরাজ্যগুলো ছাড়াও অস্ট্রেলিয়ার দুটি বিশেষ টেরিটরি রয়েছে, সেগুলো হল অস্ট্রেলীয় রাজধানী টেরিটরি এবং উত্তর টেরিটরি। এছাড়া অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণাধীন মূল ভূখণ্ডের বাইরে বেশ কিছু অঞ্চল রয়েছে। সে অঞ্চলগুলো হল অ্যাশমোর ও কার্টিয়ান দ্বীপপুঞ্জ, অস্ট্রেলীয় অ্যান্টার্কটিকা, ক্রিসমাস দ্বীপ, কোকোস দ্বীপপুঞ্জ, কোরালসি দ্বীপপুঞ্জ, হার্ট দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জ এবং নরফোক দ্বীপ। প্রায় 50 থেকে 60 হাজার বছর আগে অস্ট্রেলিয়ার আদিবাসীরা এই অঞ্চলে বসতি স্থাপন করে। তবে 17 শতাব্দীর আগ পর্যন্ত এই ভূখণ্ড বহির্বিশ্বের কাছে অজানাই ছিল। পরবর্তীতে 1788 সালে দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার পোর্ট জ্যাকসনে প্রথম স্থায়ী উপনিবেশ সৃষ্টি করা হয়। এটি ছিল ব্রিটিশ কয়েদিদের উপনিবেশ। সেই বন্দরটি পরবর্তীকালে বৃদ্ধি পেয়ে সিডনি শহরে পরিণত হয়। 19 শতক জুড়ে অস্ট্রেলিয়া ভূখণ্ডের কয়েকটি অঞ্চল ব্রিটিশ উপনিবেশ হিসেবে পরিচালিত হতো।
1901 সালে সেসব উপনিবেশগুলো একত্রিত হয়ে স্বাধীন অস্ট্রেলিয়া গঠন করে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উপকূল ঘেঁষা কোরাল সাগরে রয়েছে পৃথিবীর এক বিস্ময়কর সামুদ্রিক অঞ্চল গ্রেট ব্যারিয়ার রিফ। এটি বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর। প্রায় 2900টি পৃথক পৃথক প্রবাল প্রাচীরের সমন্বয়ে গ্রেট ব্যারিয়ার রিফ গড়ে উঠেছে। বিশেষ এই সামুদ্রিক অঞ্চল এতটাই বড় যে মহাকাশ থেকেও খালি চোখে এই প্রাকৃতিক কাঠামো স্পষ্ট দেখা যায়। নানান প্রজাতির প্রবাল ও কোটি কোটি ক্ষুদ্র অণুজীব এই কাঠামো গড়ে তুলেছে। সুদীর্ঘ এই প্রবাল প্রাচীরটি প্রাকৃতিক সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম। 1981 সালে গ্রেট ব্যারিয়ার রিফকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া অস্ট্রেলিয়ার আরেকটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হল আয়ার্স শিলা। এটি একই সাথে প্রাকৃতিক এবং সাংস্কৃতিকভাবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করেছে। এই জায়গাটি স্থানীয় আদিবাসীদের কাছে অত্যন্ত পবিত্র। তারা একে উলুরু নামে ডাকে। এই শিলাটির দৈর্ঘ্য প্রায় 3.6 কিলোমিটার ও প্রস্থ 2.4 কিলোমিটার এবং উচ্চতা 1,142 ফুট। বছরের বিভিন্ন সময় এবং দিনের বিভিন্ন আলোতে বিশাল এই শিলাটির রং অন্যরকম দেখায়। এখানে অস্ট্রেলিয়ার আদিম অধিবাসীদের কয়েক হাজার বছর আগে অঙ্কিত প্রচুর গুহাচিত্র দেখতে পাওয়া যায়। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল কসচিয়স্কো পর্বত। এটি অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের স্নোই পর্বতমালার একটি শৃঙ্গ। এর উচ্চতা 7,310 ফুট। অন্যদিকে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন অঞ্চল হল আয়ার হ্রদের শুকনো চর। এই অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 50 ফুট নিচে অবস্থিত। আয়ার হ্রদ দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্যের মধ্যাঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত পানির হ্রদ। সারা বছর হ্রদটি শুষ্ক থাকে এবং শুধুমাত্র বর্ষাকালে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চলের পানি নিষ্কাশন বেসিন হিসেবে হ্রদটি কাজ করে। অস্ট্রেলিয়া পৃথিবীর সবচেয়ে নিচু এবং সবচেয়ে সমতল মহাদেশ। এছাড়া মানব বসতি থাকা মহাদেশগুলোর মধ্যে এটি সবচেয়ে শুষ্ক। অস্ট্রেলিয়ার প্রায় 20% অঞ্চল সম্পূর্ণ মরুভূমি। সারা বছর অস্ট্রেলিয়ায় খুব কম বৃষ্টিপাত হয়ে থাকে। এই ভূখণ্ডের মাঝখানে বৃষ্টিপাতের মাত্রা খুবই কম, তবে উপকূলীয় অঞ্চলগুলোতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি দেখা যায়। অস্ট্রেলিয়ায় একাধিক জলবায়ুর প্রভাব লক্ষ্য করা যায়। এখানে ক্রান্তীয় বৃষ্টিবন থেকে শুরু করে মরুভূমি, নাতিশীতোষ্ণ আবহাওয়া থেকে তুষারাবৃত পর্বত সবই আছে। এই অঞ্চলের বিশেষ আবহাওয়ার কারণে এখানকার উদ্ভিদ ও প্রাণীকুলো অনেকটাই আলাদা। অস্ট্রেলিয়ায় শুধুমাত্র মার্সুপিয়াল বা শাবকবাহী জীবই আছে 250 প্রজাতির। এদের মধ্যে বহু প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে এবং বেশ কিছু প্রজাতি বিপন্ন প্রায়। বর্তমানে এদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু অপরিণত বাচ্চার জন্ম দেয় এবং বাচ্চাগুলো মায়ের পেটের থলিতে থেকে বড় হয়। ক্যাঙ্গারুদের প্রায় 50টি ভিন্ন ভিন্ন জাত আছে। জাতভেদে ক্যাঙ্গারু প্রায় 1 ফুট থেকে 6.5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। সকল প্রজাতির ক্যাঙ্গারু শুধুমাত্র অস্ট্রেলিয়া এবং এর আশেপাশের দ্বীপগুলোতে দেখতে পাওয়া যায়। ক্যাঙ্গারুর আরেকটি বিশেষ জাত গেছো ক্যাঙ্গারু পাওয়া যায় পাপুয়া নিউগিনিতে। অতীতে পাপুয়া নিউগিনিও অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণাধীন ছিল। 1975 সালে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। পাপুয়া নিউগিনি দেশটি যে দ্বীপে অবস্থিত সেটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। এই দ্বীপের বিচ্ছিন্ন জনগোষ্ঠী এখনও তাদের হাজার বছরের পুরনো সংস্কৃতি আঁকড়ে ধরে আছে। পাপুয়া নিউগিনির অধিবাসীরা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ তারা পৃথিবীর অন্যতম সেরা প্রাকৃতিক পরিবেশের মাঝে বসবাস করে। প্রশান্ত মহাসাগরের এক বিস্ময়কর দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি সম্পর্কে জানতে চাইলে কী কেন কীভাবের এই ভিডিওটি দেখুন। কী কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। কী কেন কীভাবে চ্যানেলে প্রতি সোমবার ও বৃহস্পতিবার নতুন ভিডিও প্রকাশিত হয়। আমাদের পরবর্তী ভিডিও প্রকাশিত হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কী কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।